সাল্লাম তো সেই পয়গম্বর যার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনাকে আমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি এটা গরু চোরের সার্টিফিকেট না বলবেন হুজুর গরু চোর বললেন মানে গ্রামে অনেক গরু চোর স্বীকৃত থাকে যে গরু চুরির ব্যবসা করছে শেষ বয়সে সে আর গরু গরু চুরি করতে পারে না বার্ধক্য অবস্থায় চেয়ারম্যানের কাছে যায় বলছে চেয়ারম্যান সাহেব আমার একটা বয়স্ক ধাতার জন্য চারিত্রিক সুন্দর লাগবে চেয়ারম্যান তো আরেক বংশর কাবি খাসর ওই চেয়ারম্যানটাকে সার্টিফিকেট দিছে অমুকের নাম হোক আমার জানা মতে তার চরিত্র নিয়ে কোনো ঝামেলা নাই আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এরকম চারিত্রিক সার্টিফিকেট কিনতে পাওয়া যায় কিনা কথা বলেন ভাই রাগ করতেছেন আমি আপনাদের এখানকার চেয়ারম্যানের কথা বলছি এরকম বহু চেয়ারম্যান আছে আছে না ভাই কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনাকে আমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি এই সার্টিফিকেট দুনিয়ার কারো না অতএব রাসূলের গুণে গুণান্বিত হওয়া মানে আল্লাহর কাছে কবুল হয়ে যাও বলেন আল্লাহুম্মা আমিন খুবই সংক্ষিপ্ত 15টা বলতে সর্বোচ্চ 45 মিনিট লাগবে আছেন তো ইনশাআল্লাহ ভাই তোমরা অনুসরণ করো না এই দোষ যাদের সাথে তাদেরকে তোমরা যেন কখনো পদাঙ্কে তাদের পিছে ছুটে বেরিও না আমি আল্লাহ বললাম আমার নবী এই দোষওয়ালাদের আশপাশেও ছিলেন না নিজের মধ্যেও ছিল না অতএব এই নয় দোষ এক নম্বরে তাদেরকে অনুসরণ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম খবরদার অনুসরণ করবে না তাদের কাদেরকে আল্লাহ বলছেন হাল্লাফিন যাদের নিজেদের মধ্যে গুণ নাই আবার অতিরিক্ত কসম কাটে কথায় কথায় কেবল আল্লাহর কিরা আল্লাহর কসম চোখের কসম মাথার কসম বাচ্চার কসম শিশুর কসম অমুক লিডারের কসম তমুক লিডারের কসম এইরকম যারা কসম কাটে একে তো আল্লাহ ছাড়া অন্য নামে আর যারা মূর্খের মূর্খ কথায় কথায় কেবল কসম করে জেনে রাখবে বেশি কসম করতে হয় মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য আমি আল্লাহ বললাম এই সকল গুণহীন এই সকল অধিক কসম করে যারা তোমরা তাদের আশপাশেও যাবে না ঠিক না এরকম লোকজন আমাদের সমাজের মধ্যে আছে কিনা ভাই চুরি করার পরে সবার আগে বলে আল্লাহর কসম করে বলছি আগামীবার যদি আমাকে ভোটে নির্বাচিত করেন আর কখনো করবো না যা করে ফাটাই ফালাইছি আরো বেশি ফাটাবো আছে না ভাই কিন্তু আমরা তো চিনি তাদেরকে কি গতবার করতে বলেছিলেন তার আগের বার আপনার ওয়াদা আমরা বারবার শুনি আর বারবার প্রতারিত হই আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম যারা কসম কেটে কেটে এরকম কথা বলবে এই সকল গুণহীন মানুষের কাছে তোমরা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কারো অনুসরণ করা যাবে না আল্লাহ বলছেন হাম্মাযিম মাশাআ'ইম বিনামিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিন্দা করে আর মাশাআ'ইম ঘুরে ঘুরে বেড়ায় চুগলখুরি করে নিন্দা তো কেবল করে এই জায়গায় করে শান্তি পারে না যখন মন চাই বিকালবেলা চায়ের স্থলে যায় বসে বসার পরে চগুল ঘুরেও করে নিন্দাও করে ওই নিন্দা যেমন তেমন নিন্দা নয় ওই মানুষটা ওখানে উপস্থিত নাই তার পিছনে তার গোবত গিবতি কেবল করে না চগুল ঘুরেও করে এর কাছে যায় বলে আর বলেন না ভাই এটা একটা লিডার হলো নাকি এটা মহাবদমাইশ ওই লোক চিন্তা করছে বাপরে বাপ আমিও তো সামনে লিডারশিপে আসতে চাই এ তো আমার দলেরই লোক তাছাড়া ওই লোকের কথা কি আমার কাছে আসে বলে নাকি উনার কাছ থেকে শেষ করে আবার উনার কাছে যখন যায় যাওয়ার পরে বলতেছে ভাই দুনিয়াতে অনেক খারাপ মানুষ দেখেছি কিন্তু এই লোকটা ওই লোকটার মতো খারাপ মানুষ আমার চোখে ধরা পড়ে না এইরকম সবই খোরমার কা লোক আমাদের সমাজে আছে কিনা আল্লাহ রাব্বুল বলছেন হাম্মাযিম মাশাআ'ইম বিনামিম এরা কেবলমাত্র বসে থাকে না এরা বিভিন্ন জায়গায় যে যে মানুষের নিন্দা করে
আসরের নামাজ অনেক সময় মসজিদে পড়ে পড়ার পরে সাহের স্থলে যায় যাওয়ার পরে আবার হালাল জীবন করে কি জীব কথা বলেন প্রথম শুনলাম হালাল আল্লাহ মাফ করুক বলতে চাই না বলেও পারি না বাপ রে বাপ কি তরিকা এরপরে বলছে লোকটা ভালো না ওই লোক উপস্থিত নাই এইরকম লোকের সাথে আবার হো দেওয়ার জন্য সাইড স্টলে লোক বসে থাকে আছে মধ্যে বসছে গিবত কমিটির সেক্রেটারি ডানে ক্যাশিয়ার বামে সুখদি আসরের নামাজ পড়ে আছে লাগি গেছে প্রত্যেক সাইয়ের দোকান তো কেবল নাই আমি তো বলি মুসলমানের মধ্যে শয়তান এইটাই এমন রোগ ঢুকাই যে অনেক সময় লবণ ছাড়া বাদাম খাওয়া যায় কিন্তু দুইজন একত্রিত হলে গিবত ছাড়া থাকা যায় আল্লাহ বলছেন এখান থেকে বাঁচবে না কেবল এদের কাছেও থাকবে না এখান থেকে তুমি সরে যাবে আল্লাহ বলছে ওয়ালা তুতি এদেরকে অনুসরণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মান্নাউল লিল খায়র মুতাবিদ নাতিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক শ্রেণীর লোক আছে সেই মানুষগুলা মান্নাউল লিল খায়র যত ভালো কাজ এইগুলা কাজের ক্ষেত্রে বাধা দান করে আল্লাহ বলছেন মুতাবিন আসিম কেবলমাত্র এইটুকুই নয় এরা পাপিষ্ঠ তো পাপিষ্ঠ আল্লাহ বলছেন এরা সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ মুফাসসিরিন কেরাম বলছেন আল্লাহ দে বললেন মুতাবিন আসিম মানে কি দুনিয়ার প্রত্যেকটা মানুষ ভুল করবে ঠিক কিনা আল্লাহ নবী বলছেন প্রত্যেক বনি আদম ভুলের উপরে ওই বানি আদম চাই ভুলের উপরে শ্রেষ্ঠ যেই বানি আদমটা ভুল করার পরে স্মরণ হলে তওবা করে কিন্তু দুনিয়ার বুকে এমন এক ধরনের পাপিষ্ঠ আছে ওই পাপ করার উপরে ওই পাপ করার পরে ওইটা নিয়ে আবার নিজেরা ফুটানি করে আছে কিনা তোর নামাজ তুই পড় আমি নামাজ কই না হিসাব আমি দিব কখন নামাজ পড়া লাগবে আমার জানা আছে বেশি ডিস্টার্ব মারাবি না কথা বললেন না যে আমি দেখলাম তোর মুখে ধোঁয়া বাড়াচ্ছে বলছে ধোঁয়া বাড়াচ্ছে তো আপনার চোখ উল্টা দিক করেন আমার টাকা বাড়াচ্ছে আমার বাপের টাকা দিয়ে কিনে আপনার টাকা দিয়ে না কি এরকম পেয়াদব আছে না যে অপরাধ তো করেই করে আবার তার উপরে সার্টিফাই করে আল্লাহর বিধান নিয়ে তুচ্ছতা ছিল্ল করে দেশে কোটি মুসলমানের ওয়াইফ আছে যারা পর্দা করে হাত মোজা পরে পা মোজা পরে আপনি পরেন না ভিন্ন কথা কিন্তু মুসলমানের মোজা মুসলমানের পর্দা নিয়ে আপনি ঢিটকারি মারেন মুসলমানের দাড়ি নিয়ে ঢিটকারি মারেন আল্লাহ বলছেন মুতাবিন আসিম হচ্ছে তারা যারা ইসলামের বিধান নিয়ে ঢিটকারি করে নিজেও পালন করে না আল্লাহ বলছেন কোন ইমান ইমানদার কখনো তার অনুসরণ করতে পারে না তাহলে আপনার লিডারের মুখে দাঁড়িয়ে থাকা লাগবে না লাগবে না বুঝে বলেন ঠিকঠাক মতো পরে যায় মুনাফিকি করবেন না আপনার যে লিডার হবে মুহাম্মদ সাহেবের অনুসরণে তাহলে আপনার লিডারের মুখে দাঁড়িয়ে থাকা লাগবে না লাগবে না দাঁড়িয়ে নাই আপনার লিডারই হতে পারে না ঠিক কি না আপনার লিডারের নামাজ পড়া লাগবে কিনা আপনার লিডারের বইয়ের ছবিও আপনার সাথে পাশাপাশি দেওয়া ওইটা আপনার লিডার হতে পারে না এটা আমার কথা নয় আমার কথা হলে তো আপনি আমার দুই গালে থাপড়ায় দিতে পারবেন কিন্তু আল্লাহর কথা সূরা কলম খুলবেন খোলার পরে 10 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন আমার আল্লাহ বলছেন এই সকল পাপিষ্ঠর সাথে ইমানদারের সম্পর্ক থাকবে না ঠিক কি না এরকম পাপিষ্ঠ কি আছে কিনা কি বললেন অবতারার জীবনে এই কথা বলবেন না আসে আবার কি আসের যুগ শেষ বলেন আমরা কে কি মজা করে বলছে আসে মানে কল্পনার মধ্যে মিশে উমুক লিডার হুজুর বোধহয় উমুক নেতার কথা বুঝার তুমি খাপে খাপ মিলে যাচ্ছে জি না আসে বাদ বলেন আমরা ঠিক কি না নিজেদের আমল আখলাক একটাও সেল হয় না এখানে আসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম উযুল্লিন বাদা যালিকা রহিম আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর আমি রাব্বুল আলামিন আরো একটা শ্রেণীর থেকে তোমাদেরকে নিষেধ করলাম
সেই মানুষগুলা উতুল আল্লাহ বলছেন যারা নিজেরা বদরাগি কেবল বদরাগি নয় আল্লাহ বলছেন রহিম এরা বদজাত এবং নিষ্ঠুর দুনিয়ার বুকে যারা নিষ্ঠুর আচরণ করবে এবং যারা জাত হিসাবে বদজাতি করে বেড়ায় আপনি যদি চিনে ফেলেন এদেরকে আল্লাহ বলছেন এদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই ঠিক কি না তাহলে আজকে আলোচনা করব কয়টা দোষের গুণের কথা প্রথমটা বলছি এক নম্বর কাদের অনুসরণ করে যাবেন এই গ্রুপের মধ্যে কয়টা লোক নয়টা কয়টা এক নম্বরে আমি আপনাদেরকে বলেছি এই মানুষগুলোর মধ্যে এমন লোক যাদের গুণ নাই এমন লোক বেশি বেশি শপথ করে এমন লোক অপরের নিন্দা করে নিন্দা নিয়ে ঘুরে বেড়ায় এমন লোক সকল করি করে এমন লোক যেই মানুষগুলা কল্যাণের পথ প্রতিরোধ করে এমন মানুষ যেই মানুষগুলা এমন ধরনের পাপিষ্ঠ যারা আল্লাহ রাব্বুল আমিনের বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করায় আল্লাহ বলছেন নিষ্ঠুর এবং বদজাত এই চরিত্রের মানুষের সাথে ইমানদারের সম্পর্ক থাকবে না স্ত্রীর সাথে সংসার বেচারি রান্নার পর রান্না করে গেল ভালোবাসার পরে ভালোবাসার সংসারের চেষ্টা করলো কোন একদিন হয়তো তরকারির লাল একটুখানি রং কম হয়েছে একটু ঝোলটা আপনার মনের মতো হয় নাই লবণ কম বেশি হয়ে গেছে বদরাগির বদরাগির নিজের বউরে বলে ময়াকার গয়ে নির্ভরি কোথাকার বানান করে দিব উচ্চারণ করা লাগবে এগুলা কথা আমরা বলি কিনা তা আপনি না একটু আগে বলছেন না এদের অনুসরণ করা যাবে না কিন্তু এই সকল বদরাগি এবং বদজাত তো অনেক ক্ষেত্রে আমরা ঠিক কি না ভাই স্বামীর কথা বললাম আমরা হুজুরদের মধ্যে অনেক বদজাত আছে আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন আপনি কোথায় পাইছেন যে কোরআন না পারলে তার উপর থেকে নিচ পর্যন্ত পিঠায় লাল করে দেওয়া লাগবে উনি বইয়ের সাথে গন্ডগোল করে মন খারাপ থাকে বেতন উপযুক্ত পায় না খাবার ভালো হয় নাই অন্য জায়গায় রাত বাচ্চার উপরে ছাড়ে আছে কি না এরকম কিয়ামতের দিন যাইয়েন দেখবেন অনেক জালেমের আগে ওই যে ন্যাংটা নিয়ে আবু চিনেন নেতা নিয়ে আবু নাম নাম দিছে ন্যাংটা নিয়ে আবু পথ থেকেও খারাপ জায়গায় এই লোক চলে যেতে পারে কেননা ও তো বেইমান ও তো ডাইরেক্ট জাহান্নাম আর আপনার তো জান্নাতে যাওয়ার কথা কপাল পোড়া এই অপরাধে আগে জাহান্নাম খাটা লাগবে তারপরে জান্নাত বড় ঠেলা আছে ঠিক কি না তাহলে আমরা নিজেরাও এই দোষগুলা বাদ দিব এই দোষ যাদের সাথে আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না